ফ্রিজ এমন একটি প্রয়োজনীয় বস্তু যেটা ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। কোরবানির ঈদকে ফ্রিজের মৌসুম বলা হয়। ফ্রিজ সবচেয়ে বেশি বিক্রি হয় এই কোরবানির ঈদকে ঘিরে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 50 লক্ষ ফ্রিজ বিক্রি হয়। আসুন মূল আলোচনায় আসি। ব্রিটেনের নিরাপদ খাবার নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান ফুড সেফটি ডিরেক্ট ফ্রিজ চালানোর জন্য কিছু রুলস শেয়ার করেছে। তারা ফ্রিজে রাখা খাবারকে মোট 3 ভাগে ভাগ করেছে। হাই রিস্ক ফুড, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং দ্রুত পচনশীল, যেমন রান্না করা দুধ, রান্না করা ডিম, যে কোনো ধরনের রান্না করা খাবার, ভাত ইত্যাদি। 2 নম্বরে তারা রেখেছে রেডি টু ইট র ফুড, মানে যে খাবারগুলো আপনি কাঁচা খেতে পারেন, যেমন শাক সবজি, শশা, টমেটো, গাজর, যেগুলো কাঁচা খাওয়া যায়। 3 নম্বরে তারা রেখেছে র ফুড ফর কুকিং, যেগুলো রান্না করে খেতে হয়, যেমন কাঁচা মাংস, কাঁচা দুধ, কাঁচা ডিম ইত্যাদি। এবং সাথে তারা 3টি বিষয়ের উপর বেশি করে জোর দিতে বলেছে ফ্রিজ রক্ষণাবেক্ষণের জন্য। 1, হ্যাজার্ড বা ঝুঁকি। 1 তারা রেখেছে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়া যাতে কোনো কিছুতেই বংশবিস্তার না করতে পারে। এবং ক্রস কন্টামিনেশন অফ ফুড, ক্রস কন্টামিনেশন গুগল করেছিলাম, তারা বাংলাতে যেটা দেখাচ্ছে ক্রস দূষণ। আসলে ক্রস দূষণ বলতে কোনো শব্দ নাই, একটার সাথে আরেকটা মিশে গেলেই ক্রস কন্টামিনেশন বলে। সো ক্রস কন্টামিনেশন হচ্ছে সবচেয়ে কম পচনশীল খাবারের সাথে দ্রুত পচনশীল খাবার মিক্স করলে সবচেয়ে কম পচনশীল যে খাবারগুলো সেগুলো দ্রুত পচে যায়। আমাদের যে 2টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া যেন দ্রুত বংশবিস্তার না করতে পারে, এবং ক্রস কন্টামিনেশন, অর্থাৎ দ্রুত পচনশীল খাবারের সাথে কম পচনশীল, দেরিতে পচনশীল খাবারের যেন মিক্স না হয়। 2, কন্ট্রোল, অর্থাৎ খাবার রাখতে হবে 5°সেলসিয়াসের নিচে। 4°সেলসিয়াস হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড মান, তবে সবসময় খেয়াল রাখতে হবে 5°সেলসিয়াসের নিচে। হাই রিক্স ফুড অ্যাবোভ র ফুড, দ্রুত পচনশীল যে খাবারগুলো আছে সেগুলো রাখতে হবে র ফুডের উপরে, অর্থাৎ আপনি যে ফ্রিজের যে উপরের তাক রয়েছে সেই উপরের তাকে রাখতে হবে হাই রিক্স ফুড, এবং নিচের তাকে রাখতে হবে র ফুড। তারপর তারা যেটা বলেছে, সব খাবার যেন ভালো করে কাভার দেওয়া থাকে, অর্থাৎ সব খাবার যেন ভালো করে ঢাকা থাকে। অবশ্যই নিয়মিত স্টক রোটেশন করবেন, মানে খাবারকে কখনো লং টার্ম ফ্রিজে না ধরে না ছুঁয়ে রেখে দিবেন না, ডানে বামে করে দিবেন। তারপর তারা যেটা বলেছে, কোনো খাবার খোলা রাখবেন না, অর্থাৎ কোনো ক্যান যদি থাকে, কোনো ডিব্বা যদি থাকে, সেই ডিব্বা কখনো খোলা রাখবেন না। আমরা অনেকেই টিফিন বক্সে খাবার রাখি, টিফিন বক্স খোলা থাকে বা একটু ফাঁকা থাকে, যেটা রাখা খুবই ঝুঁকিপূর্ণ। ডোন্ট ওভারলোড ফ্রিজ, কখনো অতিরিক্ত বোঝাই করবেন না, কখনো ঠাইসা ভরবেন না। 3 নম্বরে তারা বলেছে ডেইলি চেক, প্রথমত প্রতিদিন টেম্পারেচার চেক করবেন। সবসময় মনে রাখবেন আপনি যা ফ্রিজে স্টোর করছেন সেটা যেন সবসময় আপনার সন্তুষ্টির জায়গাতে থাকে। সবসময় এক্সপায়ার ডেট চেক করবে, কোনো কিছু ডেট এক্সপায়ার হয়ে গেলে কখনোই ভাববেন না ফ্রিজে রাখলে সেটা ভালো থাকে। রেগুলার খাবারের কন্ডিশন ভালো আছে কি না সেটা চেক করবেন, এবং সর্বশেষ যেটা করবেন, নিয়মিত ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঠিক এভাবেই ফ্রিজ ভালো রাখা যায়। ভিডিওটি শেয়ার করে দেন আপনার ঘরে ঘরে, যেখানে মা বোনরাও যেন আমার এই ভিডিও দেখে ফ্রিজ ভালো রাখতে পারে এবং খাবার নষ্ট না করে। সেই পর্যন্ত আমাদের সাথেই।